नमस्कार, आमि सुदीप्त। सबाइके आमार चैनेले स्वागत। आज एई भिडियोते आमि आमार पछन्देर सेरा 10टी फुल गाछ बेचे नेब आर आपनादेरके अनुरोध करब आपनादेर बागाने एई 10टी गाछ अवश्यई लागाबेन। तो चलुन देखे नी सेई 10टी गाछ की की एबं तार केयार सम्पर्के किछुटा जेने नी। आमार स्वप्नेर बागाने उइंटार सीजनेर जोन्नो जे 10टी गाछ आमी बेचे निच्छी तार मध्ये 10 नम्बरे राखछी आमी इम्पेशेंट गाछके। एई इम्पेशेंट गाछगुलिके आपनारा अक्टोबर खूब जोर होले नवेम्बरेर फार्स्ट उइकेर मध्ये लागानोर चेष्टा करबेन, कारण जत ताड़ाताड़ी लागाबेन गाछगुलिके तत आपनारा झोपालो तैरि करते पारबेन, तत बेशि फुल पाबेन। मिड जानुयारी थेके शुरू करे फेब्रुआरि मार्च मास अब्दि आपनारा एई गाछ थेके फुल पेते पारेन। तबे बृष्टिर जल एई गाछ सार्वाइव करते पारे ना। এই গাছের জন্য আপনারা একটা সফট মাটি তৈরি করতে পারবেন, ওয়েল ড্রেন সয়েল তৈরি করবেন, যেখানে আপনারা সমপরিমাণে বালি, গার্ডেন সয়েল এবং কম্পোস্ট সার নেবেন এবং এই গাছে আপনারা শস্যের খোল পচা জল এবং সমরেশিওর এনপিকে আপনারা এই গাছে 15 দিনে একবার দিন। দেখবেন গাছ থেকে আপনারা খুব সুন্দর ফুল পাবেন। আমার লিস্টের নবম ফ্লাওয়ারটির নাম গ্ল্যাডিওলাস। এই গ্ল্যাডিওলাসের ক্রম্পস পাওয়া যায়, এগুলোকে আপনারা অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে লাগানোর চেষ্টা করবেন। তবে আরেকটি বিষয় একটু খেয়াল রাখবেন, এই ক্রম্পসগুলি ছোট কখনোই নেবেন না, আকার একটু বড় সাইজের নেবেন, কারণ বড় সাইজের ক্রম্পস থেকে সব থেকে ভালো ফুল পাওয়া যায়। এই গাছের জন্য আপনারা একটু স্যান্ডি সয়েল আপনারা তৈরি করে নেবেন, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। আর খাবার হিসাবে আপনারা একটু ফসফরাস বেসড ফার্টিলাইজার ব্যবহার করবেন। শস্যের খোল তো দেবেন, তার সাথে আপনারা গাছগুলির প্রথম অবস্থায় 12:61:0 এই সারটি ব্যবহার করতে পারেন এবং পরবর্তীকালে আপনারা নাইট্রোজেনটা পুরোপুরি অফ করে দেবেন ফুল আসার আগে, এবং তার পরিবর্তে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার এই গাছগুলিতে দেবেন। দেখবেন খুব সুন্দর ফুল আপনাদের বাগানে হচ্ছে। আমার পছন্দের উইন্টার ফ্লাওয়ারগুলির মধ্যে অষ্টম ফুলটি হলো জিরেনিয়াম। এই জিরেনিয়াম গাছগুলিকে আপনারা নভেম্বর মাসে লাগাবেন, একটু ঠান্ডা পড়লে তবেই এই গাছগুলিকে আপনারা বসাবেন। এই জিরেনিয়াম থেকে আপনারা ফেব্রুয়ারির দিকে ফুল পাবেন। একটু লেট করে হলেও এই গাছগুলিতে যখন ফুল ফুটবে পুরো গার্ডেন আলো করে দিয়ে যাবে। এই গাছগুলির জন্য আপনারা একটু সয়েল এবং ওয়েল ড্রেন সয়েল তৈরি করে নেবেন, যার মধ্যে আপনারা 30% নেবেন গার্ডেন সয়েল, 30% নেবেন বালি, 30% নেবেন কম্পোস্ট এবং 10% নেবেন কোকোপিট। আর অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আপনারা খোল পচা জল এবং ব্যালেন্স এনপিকে ব্যবহার করবেন, তবে আপনারা এই গাছ থেকে খুব সুন্দর ফুল পাবেন। এবার কথা বলবো আমার লিস্টের সপ্তম ফ্লাওয়ার সিনেরেরিয়াকে নিয়ে। আমার ফেভারিট ফুলগুলোর মধ্যে সিনেরেরিয়া একটি। প্রচুর কালার কম্বিনেশন আপনারা এই সিনেরেরিয়ার মধ্যে পেয়ে যাবেন। এই গাছগুলিকে আপনারা নভেম্বর মাসে লাগাবেন, একটু ঠান্ডা পড়লে তবেই এই গাছগুলিকে আপনারা লাগাবেন। আর জানুয়ারির 15 তারিখ নাগাদ এই গাছগুলি থেকে আপনারা ফুল পেতে শুরু করবেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, এই গাছগুলিকে আপনারা ফুল সানলাইটে রাখবেন না, একটু শেডি এরিয়ায় রাখবেন, তাহলে এই গাছ থেকে দেখবেন আপনারা খুব সুন্দর ফুল পাচ্ছেন। আমার লিস্টের ষষ্ঠ ফ্লাওয়ারটির নাম স্প্যাঞ্জি। ভীষণ কিউট প্রজাপতির মতো দেখতে এই ফ্লাওয়ারটির প্রচুর কালার কম্বিনেশনের হয়। সবার কাছে অনুরোধ রইল অন্তত একটি স্প্যাঞ্জি গাছ আপনাদের গার্ডেনে অ্যাড করার জন্য। এই স্প্যাঞ্জির জন্য আপনারা 50% নেবেন দোআঁশ মাটি, 40% নেবেন কম্পোস্ট এবং 10% নেবেন বালি। এর সাথে কোকোপিট মিশিয়ে নিতে পারলে মাটিটা আরও বেশি সফট হবে। খাবার হিসাবে আপনারা এই মাটিতে 1 মুঠো দেবেন হাড়ির গুঁড়ো, 1 মুঠো দেবেন শিংকুচি, আর
লেদার ডাস্ট বা স্টেরামিল দিতে পারলে আরও বেশি ভালো হয়, তবে সেটা পরিমাণ এক চামচের থেকে বেশি যেন না হয়। পটের সাইজ অনুযায়ী এই গাছের খাবারগুলো পরিবর্তন করা যেতে পারে এবং তার সাথে রাসায়নিক সার হিসাবে আপনারা এক চামচ দেবেন সুপার ফসফেট এবং অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে এই গাছে আপনারা শস্যের খোল পচা জল এবং সমরেশিওর এনপিকে দিতে পারেন। এই তালিকার পঞ্চম ফুলটি পিটুনিয়া। যারা হ্যাঙ্গিং বাস্কেটে ফুল করতে চান তারা এই পিটুনিয়া গাছটা অবশ্যই লাগান এবং যারা একসাথে অনেক ফুল পেতে চান তারা অবশ্যই করে আপনারা এই পিটুনিয়ার চারা লাগাতে পারেন। পিটুনিয়ার প্রচুর ভ্যারাইটি দেখতে পাওয়া যায় এবং প্রচুর কালার কম্বিনেশান মাল্টি কালারের পিটুনিয়া দেখতে পাওয়া যায়। আপনারা এই গাছটিকে অক্টোবর মাস অথবা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে লাগিয়ে ফেলুন। আপনারা ডিসেম্বর বা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন। তবে এই গাছটি লাগানোর জন্য আপনারা প্লেট পট ব্যবহার করবেন, মাথাটার ছড়ানো হলে এই গাছটার বৃদ্ধি এবং ফুল দিতে আরও বেশি সুবিধা হবে। আপনারা এই গাছের জন্য একটা সফট এবং ওয়েল ড্রেন সয়েল তৈরি করে নেবেন আর অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আপনারা এই গাছের জন্য শস্যের খোল পচা জল এবং সমরেশিওর এনপিকে আপনারা এই গাছে প্রদান করুন। দেখবেন খুব সুন্দর ফুল পাবেন। শীতকালীন ফুল নিয়ে কথা বলবো আর গাঁদা গাছ নিয়ে কথা বলবো না, এটা তো হতে পারে না। এই তালিকার চতুর্থ ফুলটি মেরিগোল্ড বা গাঁদা। ভীষণ ইজি টু গ্রো প্ল্যান্ট। শুধুমাত্র একটি বিষয় খেয়াল রাখবেন, এর সয়েলটা আপনারা ভীষণ ওয়েল ড্রেন তৈরি করবেন। মাটিতে জল জমলেই কিন্তু এই গাছ থেকে আপনারা ভালো ফুল পাবেন না। তাছাড়া খুব ইজিলি আপনারা এই গাছ থেকে খুব ভালো ফুল পেতে পারেন। লাগানোর 45 দিনের মধ্যে এই গাছ থেকে আপনারা আমার পছন্দের উইন্টার ফ্লাওয়ারের মধ্যে তৃতীয় ফ্লাওয়ারটির নাম ডালিয়া। ডালিয়া বর্তমানে ইন্ডিয়াতে ভীষণ পপুলার একটি ফুল। এর বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির হতে পারে। ডালিয়ার জন্য আপনারা 60% নেবেন বেলে দোআঁশ মাটি, 30% নেবেন কম্পোস্ট, আইদার ভার্মি কম্পোস্ট অর গোবরের সার, এছাড়া 10% নেবেন আপনারা বালি। এর সাথে আপনারা এক মুঠো দেবেন সর্ষের খোল, এক মুঠো দেবেন আপনারা শিংকুচি এবং এক মুঠো দেবেন হাড়ের গুঁড়ো এবং সাথে এক চামচ দেবেন সুপার ফসফেট। এই খাবারগুলো টপের সাইজ অনুযায়ী পরিবর্তন হতে পারে। অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে আপনারা সর্ষের খোল পচা জল এবং রাসায়নিক সার হিসেবে 10-26-26 প্রয়োগ করতে পারেন। ডালিয়ার জন্য আপনারা একটি গাছে একটি ফুল নিতে পারেন অথবা আপনারা অনেক ফুল নিতে হলে আপনারা পাশের ডালগুলোকে পিঞ্চিং করবেন না, সেক্ষেত্রে আপনারা 3টি বা 4টি ফুল ডালিয়া গাছ থেকে নিতে পারেন। আমার পছন্দের উইন্টার ফ্লাওয়ারের মধ্যে সেকেন্ড ফ্লাওয়ারটি হলো ক্রিস্যান্থেমাম বা চন্দ্রমল্লিকা, যাকে শীতকালের ফুলের রানীও বলা হয়। এই চন্দ্রমল্লিকার অনেক ভ্যারাইটি দেখা গেলেও প্রধানত আমরা ছোটো ফুলগুলোকে আমরা পম্পম বলি এবং বড় ফুলগুলোকে আমরা জায়ান্ট বলি। কিন্তু এই পম্পমের মধ্যেও অনেক ভ্যারাইটি থাকে, যেমন কুইলি, স্পুন, অ্যানামনি, পম্পম ইত্যাদি। এবং জায়ান্টের মধ্যে যেমন অনেক ভ্যারাইটি থাকে, ডেকোরেটিভ, ইনকার্ভ, ইরেগুলার ইনকার্ভ, রিফ্লেক্সা। তো এত কমপ্লিকেশনের মধ্যে আজ আমরা যাচ্ছি না, শুধু আপনাদেরকে এটুকু বলে রাখি পম্পম প্রজাতির গাছগুলোকে আপনারা জুলাই মাস আগস্ট মাসের মধ্যে লাগাবেন এবং গাছগুলিতে অনেক ঝাড় করার জন্য অবশ্যই পিঞ্চিং করবেন এবং তার সাথে উপযুক্ত ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। গাছগুলির লাগানোর প্রথম অবস্থায় নাইট্রোজেন এবং ফসফরাস বেসড ফার্টিলাইজার দেবেন, যাতে রুট বলটা ভালোভাবে তৈরি হয় এবং এর ভেজিটেবল গ্রোথটা ভালোভাবে হয়। এরপরে গাছগুলিতে আপনারা নাইট্রোজেন বেশি দেবেন এবং ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবারের পরিমাণ কমিয়ে দেবেন। তারপরে নভেম্বরের শেষের দিকে যখন আপনারা লাস্ট পিঞ্চিং করবেন সেই সময় থেকে আপনারা গাছগুলিতে পুরোপুরিভাবে নাইট্রোজেনকে অফ করে দিন এবং পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার এই গাছগুলিতে দিতে হবে, যাতে বেশি সংখ্যক ফুল পাওয়া যায়। আর জায়ান্ট ভ্যারাইটির গাছগুলোর কেয়ার একটু আলাদা। এই গাছগুলিতে পিঞ্চিং আপনারা করবেন না যদি বড় ফুল নিতে চান।
একটি ফুল নেবেন আর পাশের থেকে যে শাখাগুলো বেরোবে সেই শাখাগুলোকে ভেঙে দেবেন। আর ফার্টিলাইজার দেওয়ার ক্ষেত্রে একটু আলাদা নিয়ম মেনটেন করতে হয়। এই গাছগুলিকে প্রথম অবস্থায় আপনারা নাইট্রোজেন বেসড খাবার দেবেন না। তা গাছের যদি অতিরিক্ত ভেজিটেবল গ্রোথ হয়ে যায় তাহলে কিন্তু এই গাছে ফুল আসতে সমস্যা হতে পারে। এই জন্য আপনারা প্রথম অবস্থায় এই গাছগুলিতে সেইভাবে ফার্টিলাইজার দেবেন না। পরবর্তীকালে গাছগুলিতে যখন কড়ি আসবে তখন এই গাছগুলিতে ফসফরাস পটাশিয়াম বেসড খাবার দিন, দেখবেন খুব সুন্দর ফুল আসবে। আমার পছন্দের উইন্টার ফ্লাওয়ারের লিস্টে নাম্বার ওয়ান ফ্লাওয়ারটি গোলাপ। শুধু আমার নয়, যারা ভিডিওটি দেখছেন তাদের ম্যাক্সিমাম সবারই হয়তো গোলাপ ভীষণ পছন্দের একটি ফুল। গোলাপের সম্বন্ধে যত বলবো ততই হয়তো কম বলা হয়ে যাবে, তবে গোলাপ বিভিন্ন মিডিয়ামেও আজকাল লাগানো হচ্ছে। তবে সবথেকে পপুলার দুটো মিডিয়াম হলো মাটি এবং সিন্ডার। গরমকালটা গোলাপের কাছে একটা ডরমেন্সি পিরিয়ডের মতো কাজ করে এবং শীত পড়তে গাছগুলো থেকে আবার নতুন শাখা বেরোয় এবং প্রচুর পরিমাণ ফুল পাওয়া যেতে পারে। তবে শীতের শুরুতেই অর্থাৎ অক্টোবরের শেষে এবং নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই গাছগুলিতে নতুন করে ফার্টিলাইজার দিতে হয় এবং প্রুনিং করতে হয়। আপনাদের কাছে যদি নতুন গাছ থাকে, এক বছর বা দু বছরের গাছ থাকে, তাহলে গাছগুলিকে লাইট প্রুনিং করবেন। যদি অনেক পুরনো গাছ থাকে তাহলে মিডিয়াম প্রুনিং বা হার্ড প্রুনিং করা যেতে পারে। যদি আপনারা একটি গাছ থেকে প্রচুর সংখ্যক ফুল পেতে পারেন তাহলে আমার কাছে আইডিয়াল হলো মিডিয়াম প্রুনিং। প্রুনিং করার সাথে সাথে এই গাছগুলিতে উপযুক্ত ফার্টিলাইজার দিতে হবে। এই সময় আপনারা এই গাছগুলিতে সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং সিঙ্গেল সুপার ফসফেট এগুলো দিয়ে প্রুনিং করবেন। এবং পরবর্তীকালে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আপনারা সর্ষের খোল পচা জল এবং 10-26-26 এই সারটি প্রয়োগ করতে পারেন। যখন ফুল আসবে তখন আপনারা এই গাছগুলিতে ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি করবেন, তাহলে দেখবেন ফুলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয়ই বৃদ্ধি পাবে। ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের পছন্দের গাছগুলি আমাকে জানান আর কোন গাছের উপরে আপনারা পার্টিকুলার ভিডিও চান সেটিও আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব তার উপরে নতুন ভিডিও করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।